মৰমৰ টেট পৰীক্ষাৰ্থীসকল, আজি মই তোমালোকৰ আগত চাৰি নম্বৰ পাঠটো লৈ আহিছো। চাৰি নম্বৰ পাঠটো হল আসাম টেট এক্সামিনেশ্যন 2012 এল পি ছাবজেক্ট মেথমেটিক্সৰ কোশ্চিনছন, আৰু এই কোশ্চিনছনত আমি চাৰি নম্বৰ পাঠটো আলোচনা কৰিম। চাৰি নম্বৰ পাঠত ওঠৰ নম্বৰ পৰা আৰম্ভ হ'ব। গতিকে যিসকল মৰমৰ টেট কেণ্ডিডেটে এতিয়া মোৰ চেনেলত নতুনকৈ সংযোগ হৈছা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া, আৰু অনাগত দিনত মই আপলোড কৰা নতুন ভিডিঅ'ৰ আপডেট পাবলৈ বেল আইকনত ক্লিক কৰিবা, আৰু ভিডিঅ'টো স্কিপ নকৰি সম্পূৰ্ণটো চাবা, আৰু ভিডিঅ'টোত লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবা। এতিয়া আমি মূল আলোচনালৈ আহোঁ। ওঠৰ নম্বৰ প্ৰশ্নটোত কি আছে, তলৰ কেইটা উক্তি সত্য? এই ইয়াতে পাঁচটা উক্তি দিয়া আছে আৰু তলত অপশ্যনবিলাক দিয়া আছে নহয়, ইয়াৰ পৰা কোন কেইটা উক্তি সত্য বুলি দেখাব লাগিব। এটা অযুগ্ম সংখ্যা আৰু অন্য এটা অযুগ্ম সংখ্যাৰ যোগফল এটা যুগ্ম সংখ্যা। দুই নম্বৰ, এটা অযুগ্ম সংখ্যা আৰু অন্য এটা অযুগ্ম সংখ্যাৰ অন্তৰ্ফল এটা যুগ্ম সংখ্যা। তিনি নম্বৰ, এটা যুগ্ম সংখ্যা আৰু অন্য এটা যুগ্ম সংখ্যাৰ অন্তৰ্ফল এটা অযুগ্ম সংখ্যা। চাৰি নম্বৰ, এটা অযুগ্ম সংখ্যা আৰু এটা যুগ্ম সংখ্যাৰ পূৰ্ণফল এটা অযুগ্ম সংখ্যা। পাঁচ নম্বৰ, দুটা অযুগ্ম সংখ্যাৰ পূৰ্ণফল এটা অযুগ্ম সংখ্যা। এ দুটা, বি তিনিটা, চি চাৰিটা, ডি ওপৰৰ এটাও নহয়। দেখা, এই ইয়াতে পাঁচটা উক্তি দিয়া আছে, ইয়াৰ ভিতৰত কেইটা উক্তি সত্য বা সঁচা ট্ৰু, সেইখিনি ইয়াতে অপশ্যনত দিয়া আছে। অ'কে, গতিকে চোৱাচোন, আমি অংকত কিন্তু আমি এনেই মুখেদি তোমালোকে নিদিবা, কাৰণ এইখিনি হেৰি কৰি দিব লাগিব যে কেইটা হেৰি প্ৰমাণ কৰি চাবা, যিবিলাক একেবাৰে চুপাৰ ফাষ্ট তোমালোকৰ মুখেদি হৈছে সেইবিলাক দিব পাৰা। এতিয়া এক নম্বৰত কি কৈছে, এটা অযুগ্ম সংখ্যা আৰু অন্য এটা অযুগ্ম সংখ্যাৰ যোগফল এটা যুগ্ম সংখ্যা। সেই দ্বাৰা এটা অযুগ্ম সংখ্যা আমি কি ধৰিছো, এটা অযুগ্ম সংখ্যা ধৰিলো ফাইভ, অন্য এটা অযুগ্ম সংখ্যা ধৰিছো ছেভেন, এইটো দুটাই অযুগ্ম সংখ্যা হয়নে নাই? এটা অযুগ্ম সংখ্যা আৰু অন্য এটা অযুগ্ম সংখ্যা কিমান হল? ইয়াতে সাত পাঁচ বাৰ, বাৰ সংখ্যাটো কি যুগ্ম, হয়নে? গতিকে দিছ ইজ ৰাইট, হয়নে নাই? নাম্বাৰ টুটো চোৱা, এটা অযুগ্ম সংখ্যা অন্য এটা অযুগ্ম সংখ্যাৰ অন্তৰ্ফল এটা যুগ্ম সংখ্যা, চোৱাচোন অন্তৰ্ফল। ঠিক তেনেকৈ ছেভেন মাইনাছ ফাইভ কৰিলো, অন্তৰ্ফল মানে বিয়োগ। মনত ৰাখিবা, অন্তৰ্ফল পাৰ্থক্য মানে কিন্তু বিয়োগ, আৰু সমষ্টি মানে যোগ। অ'কে, এতিয়া ইয়াতে কি কৈছে, এটা অযুগ্ম সংখ্যা আৰু অন্য এটা অযুগ্ম সংখ্যাৰ অন্তৰ্ফল, অন্তৰ্ফল ইয়াত কৰিলে কিমান হ'ব, সাতৰ পৰা পাঁচ বিয়োগ কৰিলে দুই, দুইটো কি যুগ্ম সংখ্যা, গতিকে এইটো শুদ্ধ হ'লনে? এটা যুগ্ম সংখ্যা আৰু তিনি নম্বৰত আছে, এটা যুগ্ম সংখ্যা আৰু অন্য এটা যুগ্ম সংখ্যাৰ অন্তৰ্ফল এটা অযুগ্ম সংখ্যা। দেখাচোন, এটা যুগ্ম সংখ্যা লৈছো ছিক্স, অন্য এটা যুগ্ম সংখ্যা লৈছো ফ'ৰ, ইয়াৰ কি কৈছে অন্তৰ্ফল, মানে বিয়োগ কৰা বিয়োগ কৰিলে কিমান, টু, টুটো কি যুগ্ম হল, কিন্তু ইয়াতে কৈছে কি অযুগ্ম, গতিকে এইটো কেঞ্চেল, অসত্য, ক্ৰছ দিয়া, ক্লিয়াৰ হ'ল? চাৰি নম্বৰত এটা অযুগ্ম সংখ্যা আৰু এটা যুগ্ম সংখ্যাৰ পূৰণফল এটা অযুগ্ম সংখ্যা। আচ্ছা, দেখাচোন, এটা অযুগ্ম সংখ্যা, এটা অযুগ্ম সংখ্যা লৈছো দ্বাৰা ফাইভ, হয় এটা অযুগ্ম সংখ্যা আৰু অন্য এটা যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা লৈছো দ্বাৰা দুই, ইয়াৰ পূৰণফল পূৰণ কৰা, পূৰণ কৰিলে কিমান হ'ব, দহ, দহ সংখ্যাটো কি, দহ সংখ্যাটো যুগ্ম হৈছে দেই, যুগ্ম হৈছে, কিন্তু ইয়াতে কি কি দিয়া আছে, অযুগ্ম বুলি দিয়া আছে, গতিকে চোৱাচোন এইটো কি হ'ব, অযুগ্ম বুলি দিয়া আছে নহয়, অঁ ঠিক আছে, গতিকে এইটো কিন্তু শুদ্ধ নহয়, অসত্য।
দুটো অযুগ্ম সংখ্যার পূরণফল একটা অযুগ্ম সংখ্যা দুটো অযুগ্ম সংখ্যা লওয়া 7 আর 5 এর হলো পূরণ করা পূরণ করলে কি মান হবে 7 5 গুণ 35 35 সংখ্যাটা অযুগ্ম মানে এতে অযুগ্মগুলি দিছে গুড গদিকে রাইট কেটা হল একটা দুটো তিনটা গদিকে শুদ্ধ উত্তরটা হবো কি তিনটা তিনটা এতে কোন মূরত আছে শাসন তিনটা আছে বি নম্বর শুদ্ধ উত্তরটা হবো বি নম্বর তিনটা ক্লিয়ার এটক আমি গহি রাউন্ড করে দিয়া হল এতিয়া আমি আহ 19 নম্বর অঙ্ক লৈ 19 নম্বর অঙ্ক কি আছে দুটা সংখ্যার গহাউ আৰু লহাউ কিমান আছে 3 আৰু 210 যদি এটা সংখ্যা একৈছ হয় আৰু গতি আৰু হয় তেন্তে আনটো সংখ্যা কিমান হ'ব অপশন এ দিছে 630 অপশন বি দিছে 63 অপশন সি দিছে 30 ডি দিছে কি পুরো এটাও নহয় এতিয়া চোৱা দুটা সংখ্যার গহাউ আৰু লহাগু আৰু সংখ্যা দুটার মাজৰ সম্বন্ধটো মই তোমালোকক গহাগু আৰু লহাগু চেপ্টাৰত ধুনীয়াকৈ বুজাই দিছো সূত্রখিনি 10 12টা মান সূত্র তোমালোকক কৰি দিছো তোমালোকে সেই ভিডিওটো আকৌ চাবা এইটো ক্লিয়ার করার কারণে গতিকে এইটো কি হব ধৰা গহাগু যদি আমি এই ধৰিছিলো আৰু লহাগু ধৰিছিলো এল আৰু এটা সংখ্যা এ ধৰিছিলো আনটো সংখ্যা ধৰিছিলো বি আমি কি পাইছিলো উত্তরটো গহাগু গহাউ পূরণ লহাগু সমান সমান সংখ্যা দুটার পূরণফল এতিয়া আমার কি দিয়ে আছে শাসন অঙ্কটো কি দিয়ে আছে সূত্র হল আমার এইটো গহাউ পূরণ লহাগু ইকুয়াল টু এ পূরণ বি ক্লিয়ার এইটো দি গহাগু এটো লহাগু এটো সংখ্যা দুটা হল ইয়াতে আমার কি দিয়ে আছে ইয়াত অঙ্কটো আমি করিম নহয় ইয়াত দিয়ে আছে কি গহাউ কিমান দিয়ে আছে গহাউ ক্রমে কলে প্রথমটো প্রথমটো দ্বিতীয়টো দ্বিতীয়টো হব গহাউ উ তিনি লহাগু আছে কিমান দুশ দশ আৰু এটা সংখ্যা আছে ধরা এ আছে কিমান একুশ বি ইকুয়াল টু ওয়াট আমার এই সূত্র বহাই দিয়া আমি কি পাইছিলো সূত্র যে বি ইকুয়াল টু সূত্রটোত কি পাইছিলো বি ইকুয়াল টু এইচ ইনটু এল মন করাচন বাই এ এইটো আছিল কি আমার সূত্র হলনে এই সূত্রত আমি কি লিখি বহাই দিয়া যার যার মান দি আছে এইবিলাক বহাই দিয়া এইচর মান কিমান আছে থ্রি ইনটু এল এর মান আছে 210 বি এর মান আছে কিমান 21 21 এইটো ক্যানসেল করা 21 আর 0 বহাই দেয়া গতিকে 3 10 গুণ কিমান হবো 30 শুদ্ধ উত্তরটা হবো কি 30 কত আছে 30 সি নম্বরত আছে 30 গতিকে বুঝি পাইছেনে খুব ইম্পর্টেন্ট তোমালোকক ধুনীয়াকৈ বুজাই দিবলৈ প্ৰয়াস কৰিছো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা সি নম্বরটো হবো শুদ্ধ উত্তর আমি ইয়াত বোল্ড করে দিছো ওকে ডার্ক করে দিছো এতিয়া কথা হল 20 নম্বরটো চোৱা এ ইনটু এ ইকুয়াল টু জিরো উক্তিটো কেইটা পূর্ণ সংখ্যার ভাবে সত্য এইটো ইয়ার মান অন দেয়া এর মান অন যদি দিও এর মান অন তেতিয়া হলে অনে হব গতিকে পূর্ণ সংখ্যা কেইটা হল পূরণ করলে কেইটা এটো এ নম্বর হব শুদ্ধ উত্তরটো কি হব এ নম্বর ওকে ইয়াতে এই অপশন আছিল 1 2 3 4 গতিকে এ নম্বরটোই হব শুদ্ধ উত্তর ঠিক আছে নিশ্চয় তোমালোকে এই অঙ্ককেইটা ধরিব পারিছে 21 নম্বর অঙ্কলৈ আহো 21 নম্বর অঙ্কত কি আছে 5 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 অপশন সি 25 অপশন ডি 50 ওকে কতিকে আমি অঙ্কটো করিব লাগিব
আমি বদবসৰ নিয়মতে কৰিব লাগিব আমি আগতে ৰৰ কাম কৰো ৰৰ কাম কৰিলে কি হ'ব 5 ৰটো পূৰণ হৈ যাব প্লাস 5 মাইনাস 5 ইনটু সৰি ভাগ 5 ইনটু 18 বদমাছে কি কৈছিল বদমাছ বদমাছ মই শিকাইছিল এটা ভিডিও কৰিছো প্ৰথমতে ব্ৰেকেটৰ কাম ব্ৰেকেটটো ইয়াতে নাই তাৰ পিছত অফ অফ মানে ৰৰ কাম আমি কৰিলো তাৰ পিছত ডি ডিভিজনৰ কাম কৰিব লাগিব তাৰ পিছত মাল্টিপ্লিকেশন হিচাপ আৰু এটো আমি প্ৰসেস কৰি দিলো প্লাস 5 মাইনাস ইয়াতে কিমান হ'ব ডিভিজনৰ কাম ভাগৰ কাম কৰিলে 1 ইনটু 5 হ'ব হয়নে সো এইটো কিমান হ'ব 25 প্লাস 5 এইটো 1 ইনটু 5 মাইনাস 5 হ'ব এইটো এটা ক্যানসেল গতিকে রিকোয়ার্ড অ্যানসার হবো 5 কিছুমান কিতাবত কিন্তু তোমালোকৰ এইটো ভুল আছে গতিকে তোমালোকে ভুলটো নকৰিবা যুক্তি অংক মানে কি যুক্তি সহকারে অ্যানসার কিনে হব লাগিব নিশ্চয় তোমালোকে এই অংকটোৰ যুক্তি সহকারে অ্যানসার পালা গতিকে শুদ্ধ উত্তরটো কি হব শুদ্ধ উত্তরটো হব সি নম্বৰৰ 25 25 হব শুদ্ধ উত্তর সি ক্লিয়ার এই সি হব 25 শুদ্ধ উত্তর এতিয়া আমি আহোঁ 22 নম্বৰ অংকলৈ 22 নম্বৰ অংকটোত কি আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু 55 হলে n ৰ মান কিমান হ'ব তোমালোকে এইখিনি শ্রেণী বুলি কওঁ আমি হ্যাঁ এই শ্রেণী হলে শ্রেণীৰ এনেকুৱা হলে স্বাভাৱিক সংখ্যা এটাই বোলে কি স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল হ'ল যোগফল ইকুয়াল টু উত্তৰটো হ'ল n into n plus 1 by 2 বুঝছে n into n plus 1 by 2 ইয়াতে যোগফলত মানটো কিমান আছে 55 বহাই দিয়া 55 equal to n এটো পূৰণ কৰি দিয়া n স্কোৱাৰ হ'ব প্লাস এটো লগত এটো পূৰণ আৰু এটো লগত এটো পূৰণ n পূৰণ n n স্কোৱাৰ n পূৰ প্লাস আছে প্লাস দিয়া n পূৰণ অন এটো টু হ'ব এতিয়া আমি ইয়াৰ তলত মনে মনে অনাছে বজ্ৰ পূৰণ কৰি লওঁ বজ্ৰ পূৰণ কৰিলে কি হ'ব এন স্কোৱাৰ প্লাস এন ইকুৱেল টু 55 তলে তলে তোমালোকে লিখিবা তাৰপিছত কি হ'ব এন স্কোৱাৰ প্লাস এন এই 55 টো বাদ দিলে ইনটু 2 হ'ব এইটো 2 আছে নহয় 2 টো লিখা নাই ইকুৱেল টু কিমান হ'ব 110 55 ইনটু 2 110 n স্কোয়ার প্লাস n মাইনাস 110 হব 110 ইকুয়াল টু 0 হবে 110 আমি পদগত প্রয়োগ করলে কি 10 দি করলে 11 বার 11 এর পর 10 বিয়োগ করলে কি মান হব 1 হব এটো বনাব লাগে না নাই এটো ইয়া দিতে হবে দেখা আমি আরো একবার কই দিছো এই অঙ্কটো হল তোমালোকৰ ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের মতে করিব লাগে এইখিনি নিশ্চয় বুঝি পাইছেনে এইখিনি হল এতিয়া এইটো আমি সমীকরণ করিম এই 110 টো বাপিনে আনিলে প্লাস টো বাপিনে আহিলে মাইনাস হব সপিনে একো না থাকিলে তেতে জিরো দিব লাগিব এতিয়া এইটোর উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে আমি সমাধান করিব লাগিব এতিয়া উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ইয়ার কি হয় এই এটো এক্স স্কোয়ার হক আৰু এক্স বিহীন পদ ইয়ার হক কিমান আছে মনে মনে মান আছে আৰু এটো পূৰণ কৰিব লাগিব পূৰণ কৰিলে কিমান হ'ব 110 হ'ব 110 হল 110 কে তে উৎপাদকত প্ৰয়োগ কৰি এই যে x এই সৰি এই n n ৰ হক কিমান আছে 1 এই 1 বনাব লাগিব আমি উৎপাদকত প্ৰয়োগ কৰিলে এইটো হল হয়নে 11 10 পূৰণ 11 কৰিলে কিমান পাবা 110 পাম এতিয়া এই দুটা যোগ বা বিয়োগ কৰি 1 বনাব লাগিব যোগ কৰিলে 21 হ'ব এই দুটা যোগ কৰিলে কিছু হব আকৌ বিয়োগ কৰিলে অন হব গতিকে এই ইয়াতে যে মনে মনে অন আছে এনৰ আগতে এনৰটাতে আমি লিখিম এগারো মাইনাস দশ ইয়াতে আমি এগারো মাইনাস দশ এন স্কোয়ার প্লাস এই ইয়াতে এনেকৈ এগারো মাইনাস দশ লিখি এন টু দি মাইনাস এতে কব পৰা যে স্যার এই এইটো কৰ পৰা সেই ইয়াতে যে মনে মনে অন আছিল সেইখিনি আমি উৎপাদক কৰিব লাগিব n স্কোয়ার প্লাস
8 দিয়ে 8 পূরণ আর 8 দিয়ে 8 দিন প্লাস এতে প্লাস আছে পূরণ করলে প্লাস 11 এন্ড প্লাস মাইনাস উত মাইনাস মাইনাস হবে 10 আর এন্ড পূরণ করলে 10 এন্ড ইকুয়াল টু 1 অন 0 ইকুয়াল টু 0 তার বিষয়ে এইখিনি পর কমন ল এইখিনি পর কমন ল এন্ড কমন যা এন্ড প্লাস 11 হল এতে ডিসিন আছে সিনটো ল এতে 10 কমন যাব 10 টু লই ল থাকিল কি মাইনাস মাইনাস প্লাস বা আপনি প্লাস দিব না লাগে এন থাকি 10 কমন গেছে মাইনাস মাইনাস প্লাস ইয়া কি হবো 11 হবো 11 10 গুণ 110 এতে সো আমি সমাধান মতে আমি কি করব লাগিব এইটো এইটো কমন আছে না হয় এটো আমি কমন লব লাগিব কমন ললে কি হবো এন প্লাস 11 ইনটু এন মাইনাস 10 ইকুয়াল টু 0 এতে সো আমি কি করি এইখিনিতে সোসম এ এইটোর সমান সমান 0 এইটোর সমান সমান 0 এটা দ্বিঘাত সূত্রৰ মতে কৰিব লাগিব তোমালোকে কিন্তু এনেকুৱা সমস্যা পাই যাব পাৰা যেহেতু টেট পৰীক্ষা এইটো দিছিল 12 চনত দেখিছে এইটোৰ সমান সমান 0 এতে এইটোৰ সমান সমান 0 পন্ধনি দিব নালাগে বা বা অৰ লিখিব পাৰা এন মাইনাস অন ইকুৱেল টু 0 ইয়াতে সোৱা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল আছে নহয় গতিকে স্বাভাৱিক সংখ্যাটো কেতিয়াও মাইনাছৰ হ'ব নোৱাৰে গতিকে এইটো ইকুৱেল টু মাইনাছ 11 হ'ব অৰ এন ইকুৱেল টু কিমান হ'ব 10 হ'ব এইটো কেতিয়াও কি হ'ব নোৱাৰে ই গ্ৰহণযোগ্য নহয় বুলি লিখিব লাগিব তোমালোকে পৰীক্ষাত দেখিব নালাগে যিহেতু তোমালোকৰ অপশ্যনহে লাগে কিন্তু তোমালোকে বুজিব লাগিব যিটো বুজাটো এবাৰে হয় এনৰ মান কিমান লিখিম আমি এনৰ মানটো কিমান হ'ল বুজি পাইছেনে এনৰ মান হ'ল 10 পালো 10 টো অপশ্যন বি ত আছে গতিকে অপশ্যন বি টো আমি হেৰি কৰি দিওঁ সার্কেল কৰি দিওঁ হৈ গ'ল এতিয়া আমি পালো কি 23 নম্বৰ অংকলৈ আমি আহোঁ 23 নম্বৰ অংকটো কি আছে যে 2/3 আৰু 5/6ৰ মাজত থকা এটা পৰিমেয় সংখ্যা উলিয়া কি উলিয়াব দিছে পরিমেয় সংখ্যা এইবিলাকৰ মাজত আমি কি উলিয়াব লাগিব পরিমেয় সংখ্যা বুলি উলিয়াব লাগিব এইটো পরিমেয় সংখ্যা কিমান হ'ব কেনেকৈ কৰিবা হাউ কেন উই দেখা ইয়াতে আমি কি লিখিম দেখা 2/3 2/3 ইয়াৰ মাজত এটা পরিমেয় সংখ্যা অপশ্যনত আছে 3/2 বি ত আছে 1/3 সি ত আছে 13/18 ডি ত আছে 15/6 ওকে ইয়াতে 2/3 লিখি এনেকৈ মই কিন্তু বংগনাহত শিকাইছিল এইখিনি সো এনেকৈ মই লিখাইছিল 2×3× বুলি লিখিবা তাৰপিছত 5 তাৰমানে কি এই অংকবিলাকত হৰবিলাক একে কৰিব লাগিব হৰখিনি একে কৰাৰ কাৰণে মই কি বুদ্ধি দিছিলোঁ ইয়াৰ তলতৰে ইয়ার তলে উপরে পূরণ আর ইয়ার তল যেটা আছে মানে হর আছে এই হরটারে ইয়ার তলে উপরে পূরণ বুঝলে তলে উপরে পূরণ করার ফল কি হল সোয়াসল এইটুত কিমান হব 12/18 এইটুত হব 15 3/15/18 ইয়ার মাজত হয় এই দুটার মাজত কোনটো সংখ্যা আছে নাম্বার সি আছে হয়নে লাইক দিবা আৰু তোমালোকে ভিডিঅ'বিলাক তোমাৰ বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা থেংক ইউ টু ৱাচ মাই চেনেল মেথছ অসম।